চা দিয়েছি? হ্যাঁ আসো। তিনটে চারটে পাতা কালো চালো একটু ভালো লাগে আমার তো ভালো লাগে গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। এখন বাজে 11:12। তো যাই হোক, এক্ষুনি ফিরলাম, ফিরে একটু চা টা খেলাম, খেয়ে মান্তু ফোন করছিল, মান্তুর সঙ্গে একটু গেলাম, গিয়ে এবার রান্নার কাজে হাত দিতে হবে। কালকে তো দেখিয়েছিলাম যে শুক্তও রয়েছে, ডালও রয়েছে। তো কারোর আজকে কী মাছ এনেছে মনে হয় গুরজালি মাছ এনেছে, না গুরজালি মাছ এনেছে, আর মেয়ের জন্য মাছের ডিম এনেছে। তো মেয়েকে জিজ্ঞাসা করলাম মাছের ডিমের বড়া খাবি নাকি এটা গ্রেভি টাইপের বানিয়ে, বললাম আমাকে একটু গ্রেভি বানিয়ে দেয়। সরবকে বললাম যে আমি একেবারেই করি, একবারে রান্না করে নিই, বলেছি না আমাকে ওই গুরজালি মাছের ঝোল করো, পাতলা করে ঝোল করে দাও। তাই রান্না করবো, ভাত তো ওখানে বসিয়ে দিয়েছি, দিয়ে একটু অনেক সময় কানটা মাত্র বসেছি। হ্যাঁ, সরবের শরীরটা ভালো রয়েছে, ওকে তাড়াতাড়ি করে আবার সকাল টিফিনটা করে দিতে হয়, 9টার মধ্যে ওকে ওষুধ খেতে হবে। মেয়েকে স্কুলে দিয়ে এসে তাড়াতাড়ি করে টিফিনটা করে আমি বেরিয়ে গেছি, জাস্ট তাই ফিরলাম। তো চলো আজকে দিনটা শুরু করা যাক, চলো। আমার এখানে রান্না জোর কদমে চলছে, এখানে মাছের ঝোল বসিয়েছি, প্লেন পাতলাভাবেই ঝোল করছি। এই যে কুরচালি মাছ ভাজা হয়েছে, একটা দুটো মাছ একটু নরম আছে, যাই একটু কড়া করে ভেজে নিয়েছি। আর এখানে মাছের ডিমটাকে একটু নুন জলের মধ্যে ভিজিয়ে রেখেছি, আর এটা কষা কষা করবো বলে আলু টমেটো পেঁয়াজ তারপরে আদা রসুন সব কেটে একটু ভিজিয়ে টিজিয়ে রেখেছি। এই হলো ব্যাপার, দেরি হয়ে গেছে, এখন বাজে ফোনে দুটো। রান্না করতে করতে অনেকগুলো ইম্পর্টেন্ট কাজ ফোনেই থাকতে হলো, কারণ জানো তো আমি একটা নতুন কাজ করছি, সেই কাজটা জন্য করে আমাকে একটু টাইমও দিতে হচ্ছে। তো এই কাজের ফাঁকে ফাঁকে আমি এইসব কাজগুলো করে নিচ্ছি। আজকে মেয়ের জন্য আমি পেয়ারা খেতে খুব ভালোবাসি, ডাসা পেয়ারা। তো এরকম ডাসা পেয়ারা তিনটে কিনেছি, এই দুটো আর এই একটা কিনে নিয়ে এসেছি। আজকে না বাড়ির প্রচণ্ড রোদ, আর আজকে চৈত্র মাসে 1 তারিখ, দেখো বাইরেটা কেমন রোদ। রাস্তায় বেরিয়েছি মাস্ক মুখে দিয়ে হাঁটা যাচ্ছে না, বাধ্য হয়ে মাস্কটাকে খুলে ফেলতে হবে। তো চলো এবার ওইগুলো ঝটপট করে সেরে নিই। ও আমি তার আগে আমি বলে নিই, একটুখানি ডাল শুক্তো যেগুলো ছিল সেগুলো গরম করে রেখেছি, আর কটা পটল ভাজা করেছি ডালের সঙ্গে খাওয়ার জন্য। আর সরব করলো একটু ডিম যেহেতু গ্রেভি করবো, ডিমের গ্রেভি করবো, সেই জন্য একটু ডিম ভাজা তুলে নেবে মাছের ডিমের পর। তো চলো রান্নাবান্নাগুলো তাড়াতাড়ি এবার সেরে নিই, এই রান্না করতে করতে সাড়ে 2:30 বেজে যাবে। তো মেয়ের স্নান করার কাছে ও একটু ঘুমিয়ে নিচ্ছে, ও 3:30 সময় মিস আসবে বললো, মা একটু ঘুমিয়ে নিই, কিন্তু অনেক রাত্রে শরীর আর অনেক সকালেও ওঠে, দেশের ছেলে মানুষ কালকে দিনটা গেলে না বাঁচি। আমার মনে হয় প্রত্যেকটা মাই বাঁচে, সেম স্টুডেন্টসের যতগুলো মা আছে সবাই বাঁচবে, কালকে একটু হাফ ছেড়ে বাঁচবে। সরব স্নানে গেছে, দেখো এই মাছের ডিমের বড়াটার মধ্যে আমি কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি, রসুন কুচি, আদা কুচি, দেবো একটু হলুদ গুঁড়ো, দেবো একটু লঙ্কার গুঁড়ো, যেহেতু লঙ্কা কুচি দেওয়া রয়েছে ও লঙ্কা গুঁড়োটা অল্পই দেবো, অল্প একটু কালো জিরে দেবো, কালো জিরেটা চাইলে দিতে পারো আর না চাইলেও নাও দিতে পারো। দেবো পরিমাণ মতো নুন, যেহেতু একটু নুন জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম ডিমটাকে, যাতে যদি মাছের ডিমটা তেতো থাকে তাহলে কেটে যাবে, সেই জন্য নুন দিয়ে ভিজিয়ে রেখেছি, এটা কিন্তু একটা টিপস দিয়ে দিলাম। আর দেবো বেসন দিয়ে এটাকে বেশ ভালো করে মাখতে হবে, তোমরা চাইলে এতে একটু পেঁয়াজ কুচিও দিতে পারো, আমি একটু পেঁয়াজ কুচি দেবো কাটা রয়েছে যেহেতু, সেটা দিলাম। আর কালো জিরে যেটা দিলাম সেটা অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো আবার নাও দিতে পারো, তাই এটাকে বেশ ভালো করে টাইট করে মেখে নিতে হবে। চলো ডিমগুলো দেখো খুব সুন্দর ফুলেছে, আর ভাজাটাও বেশ ভালো হয়েছে, আর একটুও কিন্তু ছিটকায়নি আমি, কারণ তেলটা যখন গরম হচ্ছিলো তখন অল্প একটু হলুদ দিয়ে দিয়েছি, কারণ মাছের ডিম তেলের মধ্যে দিলে ফুটফাট করে ভাজা ফাটতে শুরু করে, তো আমি ওই জন্য ভাজার সময় একটু হলুদ দিয়ে দিয়েছিলাম, ওটা তোমাদের দেখাতে ভুলে গেছি, জাস্ট দেখো একটু ভাজা হয়ে গেছে। আর ভাজা আর কি দেখাবো, আমার
যে লাঞ্চ আছে কালকে যে শুক্তোটা ছিল সেই শুক্তো, পটল ভাজা, ডিম, মাছের ডিমের বড়া, ডাল আর গুরজানি মাছের ঝোল পাতলা করে এসছি। ঝুল টুল এখনও আসেনি, মাথা দিয়ে টপ 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 করে জল পড়ছে, এটাই বেশ গরমকালে আরাম লাগে। আমি সহজে মাথাটা তো মুছি না, জানি এটা খারাপ কিন্তু যেহেতু আমার ঠান্ডার দোষ আছে সেহেতু একটুখানি প্রবলেম, কিন্তু বেশ আরাম লাগে। তো যাই হোক একটুখানি রাখি, তারপরে মুছে টুছে নেবো, চাপি থেকে পড়ানো আছে, একটু তাড়াতাড়ি খেয়ে নিই, খেয়ে নিয়ে একটু রেস্ট নেব। মিনু এখন ঘুমাচ্ছে, ও বললো তোমরা খেয়ে নাও, আমি পরবর্তী খাবো। তো চলো মেয়েরা খেয়ে টেয়ে নিই। না আমার উপর না ও খুব রাগ করেছে, কারণ ওর সঙ্গে বল 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 কেন 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 রাগ করেছিস? হ্যাঁ বল 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 ও আমার উপর রাগ করেছে, কারণ ওর সঙ্গে আমি খেলা করি না, অন্যদের সঙ্গে খেলা করি, ওই জন্য ও খুব 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 অভিমান হয়েছে, অভিমান হয়েছে আমার সঙ্গে আজকে কথা না বলে পড়াশোনা করবো। এত অভিমান আমার উপরে তোমরা একটুখানি দেখে নাও, ও আমাকে পাত্তাই দিচ্ছে না, আসার পর থেকে আমাকে পাত্তাই দিচ্ছে না, ওকে কত দেখো 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 আমাকে কতটা ভালোবাসে। ও সত্যি হ্যাঁ তুমি আমাকে একদম ভালোবাসো না, না আমি খেলতে বলে তুমি আমার সঙ্গে খেলা করো না, দেখো একটুখানি তোমরা সবাই একটুখানি দেখে না ওর আমার উপর কত অভিমান কত রাগ একটু দেখে না। আর কাকিমা আমার জন্য গাজরের হালুয়া দিচ্ছে টিফিন বক্সে করে, আমি বাড়ি গিয়ে খাবো, এটা গিয়ে এর মধ্যে আছে। তো চলো এবার যাই, এবার চলো যাওয়া যাক। আর ওর অভিমান অভিমান একদিনে যাবে না, ওর সঙ্গে একদিন খেলতে হবে, করতে হবে, তারপরে কিচ্ছু লাগবে না বলছি তো, ও তাই নাকি কিচ্ছু লাগবে না। দেখে না দেখে না আমার পাগলি বুকুটের অবস্থা, আমি ওকে বুকু বলে ডাকি তো, তুমি আমাকে বুকু বলে ডাকবে না, তুমি আমাকে অভিষিক্তা বলে ডাকবে, তুমি আমাকে বুকাই বলে ডাকবে, কারণ তুমি যা করেছো সেটার জন্য ওটাই বলতে কি রাগ। চল এবার সরি বলো, সরি বাবু, সরি সরি, তুই আমার কয়লার দলা, সবাই সোনার দলা বলুক, রূপোর দলা বলুক, তুই আমার কয়লার দলা, ঠিক আছে আমি এবার যাই, টাটা। তুমি দিয়ে যা, তুমি দেবে, মা বললো যে ম্যাম আমাকে দিয়ে আসবে। আমি প্রায় আধ ঘন্টা 40 মিনিট হয়ে গেছে, আমি বাড়িতে চলে এসেছি, আসার পর আমি রুটিটা করে নিয়েছি, রুটি করে নিয়ে তারপর আমি দুপুরবেলা আজকে যে ডিমের তরকারিটা করেছিলাম, মাছের ডিমের তরকারিটা করেছিলাম, ওটা দিয়েই আজকে রাত্রিবেলা সবাই ডিনার করবে বললো। আর এখানে যা অবস্থা হয়ে আছে সেগুলো এখন মাঝে ধুতে হবে, পরিষ্কার করতে হবে। তাই তার মাঝখানে একটা কাজ করেছি, আজকে ঠাকুরের কাপড় চোপড়গুলো একটুখানি ছাড়িয়ে দিয়েছি, এখনও পুরোটা ক্লিন করিনি, ভাবছি যে এদিকটা কাজটা কমপ্লিট করে নিয়ে আর ওইদিকটাই যাবো, কারণ এখন বাজে 10:20, মিনুকে খেতে দিতে হবে, সেই জন্য আমি মনে করলাম যে না দেরি হয়ে যাবে, ওকে খেতে দিতে হবে, তার থেকে বরং এদিকটা রান্না করার কাজটা সেরে নিয়ে ওকে খাইয়ে টাইয়ে দিয়ে ঠাকুরঘরটা ভালো করে পরিষ্কার করবো। কালকে আবার বৃহস্পতিবার আছে, পশুদিন দোল আছে, এই দোলে না অনেক কিছু প্ল্যান করেছিলাম যে করবো, কিন্তু সব প্ল্যান ফেসতে গেল, কারণ জানো মিনের তো পরীক্ষার আর এটা শিডিউলটা চেঞ্জ হয়েছে, সেজন্য মানে যে টাইমে হওয়ার কথা ছিল ওদের ফেব্রুয়ারি 28 তারিখ থেকে পরীক্ষা হওয়ার কথা ছিল, 9 তারিখের মধ্যে পরীক্ষাটা শেষ হয়ে যেত। তো আমি ভেবেছিলাম যে না বাবা এখন শান্তিনিকেতনে যাবে, তো বাবার সঙ্গে শান্তিনিকেতনে চলে যেতে পারবো, ওখানে বেশি একটু মজা টজা করতে পারবো। ও মা সঙ্গে সঙ্গে ভোটের জন্য করে টাইমটা চেঞ্জ হয়ে গেলো, 4 তারিখ থেকে পরীক্ষা আরম্ভ হলো, এই শেষ হবে কালকে। তো এই জন্য করে আর
শান্তিনিকেতনে বাবার সঙ্গে যাওয়া হলো না, এদিকে আমি ট্রেনে টিকিট এদিক ওদিক সেদিক সব রকমভাবে চেষ্টা করলাম, সেখান থেকেও পেলাম না। আর যারা যারা যাচ্ছে তারাও আগে মানে দু তিন দিন আগে আগে চলে গেছে, যারা যাবে মানে দাদা বলো শ্যামল কাকু বলো ওরা সব, আর আমার যারা গেস্ট আছে মানে যারা যাবে তারাও আগে আগে চলে গেছে, কেউ আগে চলে গেছে কেউ কালকে যাবে কেউ সকালবেলা যাবে। এই করতে গিয়ে আমার আর যাওয়া হলো না, মনটা না খুব খারাপ লাগছে, যে মনে করেছিলাম যে এবার প্রথমবার শান্তিনিকেতনে থাকতে পারবো, সবার সঙ্গে একটু মজা টজা করতে পারবো, একটু বেশ ভালো করে ভিডিও টিডিও বানাতে পারবো, সেটা আর হলো না, একটু মনটা খারাপ। বাড়িতে থাকলে তো আমাদের দোলটা অতটা ঠিকঠাকভাবে হয় না, মা মেয়ে থাকি আর স্বরূপ ওই একটুখানি হয়তো একটু নাবি টাবি মাখবো এই আর কি, এ ওকে একটু মাখাবে ও একটু মাখাবে, আমাদের রং খেলা বাড়িতে যে খুব একটা হয় সেরকমও না, ওই একটুখানি ঠাকুরের পায়ে আবি ছুঁয়ে এই হচ্ছে আমাদের দোল। ছোটোবেলাকার কথা মনে পড়ে যে ছোটোবেলায় আমরা রাস্তায় দাঁড়িয়ে সবার গায়ে রং দিতে পারবো, ফিসকি দিয়ে রং দিতে পারবো, এখন ওসব জিনিসগুলো অনেকটা উঠে গেছে, অনেকটা উঠে গেছে তাই না, সেই মুখে সেই কালি মাখা রং এই সেই কেন দেন, খুব মিস করি ওইসব জিনিসগুলো। যদিও আমি রং খেলা অতটা পছন্দ করি না, মানে মুখে চোখে রং টং অতটা পছন্দ করি না, আবির ঠিক আছে তো যাই হোক ঠিক করে নিই, এগুলো পরিষ্কার টুষ্কার করে নিই। আজকে না মানে দুদিন ধরে মানে কালকে ওই ভিডিওটা পোস্ট করেছিলাম যে আমি আমার স্টুডেন্টদের সঙ্গে খেলা করেছি, ওই ভিডিওটা পোস্ট করেছি, বুকু ওটা দেখে ও আমার উপর এত অভিমান করেছে, এত অভিমান করেছে, কালকে ওদের বাড়িতে পাওয়াতে যাইনি, কালকে একবার ফোন করা হয়েছে, সবাই আপন আমি শুধু একা পড়, সবাই আপন আমি শুধু একা পড়, ঠিক আছে গিয়ে আজকে আমার সঙ্গে যখন গেছি তখন খুব একটা কথা বলে নিল, একটু মুখটা ভারী কী করে বসে যা যা পড়া সেগুলো করে টরে নিল, নেওয়ার পর আমাকে হয়েছে কথাটা তো সেরকমভাবে বলছে না, যে ও দিদু যে ও দিদু বলছে মিঠু তুমি কী করেছো ওর সঙ্গে, যে ও তোমার সঙ্গে এরকমভাবে কথা বলছে না, তারপরে পুরো ডিটেলস ব্যাপারটাকে বুঝিয়ে ওই সোনামাকে বুঝিয়ে পড়লাম, ও সোনামা বলে দিদুকে, তো যাই হোক বুঝিয়ে টুঝিয়ে বলার পর তখন ওর তোমরা দেখতেই পারলো ওর ওইরকম মানে আসলে ও খুব ছোটো থেকেও আমার কাছে আছে, তো ওর প্রতি একটা আলাদা আমার ডিমান্ড আছে, ও যেমন আমার প্রতি একটা ডিমান্ড আছে আমার প্রতি ওর একটা ডিমান্ড আছে এরকম ব্যাপার, তো ওর একটুখানি খুব কষ্ট পেয়েছে মনে ক্ষুণ্ণ হয়েছে, যাই হোক রাতটা ভাঙালাম মন টন একটুখানি ইয়ে করলাম, তো এইভাবে আর ওরা না আমাকে খুব ভালোবাসে, যে কজন বাচ্চাকে আমি তোমাদেরকে তোমাদের সঙ্গে পরিচয় করিয়েছি দেখিয়েছি সবাই আমাকে খুব ভালোবাসে, আরও কয়েকজন আছে আস্তে আস্তে তাদের সঙ্গে তোমাদের পরিচয় করাবো, এই হলো ব্যাপার। ওদের কাছে তোমাদের কাছে হয়তো ভালোবাসাটা আমি পাই না, কিন্তু ওদের কাছ থেকে আমার ভালোবাসাটা একদম সলিড ভালোবাসা, সত্যি ওরা অবুঝ শিশু, আর শিশুদের ভালোবাসাটাই হচ্ছে অরিজিনাল ভালোবাসা, যে না ওরা বাচ্চারা ভালোবাসাটা ঠিকঠাক বোঝে যে আমি কতটা ওদেরকে ভালোবাসি আর ওরা আমাকে কতটা ভালোবাসে, বাচ্চা সবথেকে বেশি ভালো বোঝে, তো সেই জন্যেই আমি এটা আমার কাছে পরম পাওয়া, আমার জীবনের ভীষণ একটা অ্যাচিভমেন্ট বলতে পারো যে আমি ওদের কাছ থেকে এতটা ভালোবাসা পেয়েছি। তো যাই হোক বন্ধুরা আজকে অনেকটা বক বক করে নিলাম, যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে প্লিজ লাইক করতে ভুলো না, আর আমার চ্যানেল নতুন সদস্য থাকলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন, ভালো থেকো সুস্থ থাকো, রাখুন টাটা।